নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে ঠাকুরের কিছু আলোচনা নিয়ে হাজির হয়েছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো ভিডিওটা শুরু করা যাক। আমি মনে করি এটা আমাদের আশীর্বাদ, কারণ ঈশ্বরে যে কি আছে, ছেলে কি হবে, কি করবো, কি করার উচিত বাবার মাথায় সেটা আছে। তেমনি পরম দয়ালের আত্মোষ দিয়ে আমাদের ভিতর যা করার চেষ্টা করছেন, এর পিছনে দাদা মায়েরা, বর্তমান যুবকর্মী, সবার মঙ্গল নিহিত আছে, কিন্তু অস্পষ্ট, কারণ আমরা ততদূর যাই। বাবার ইচ্ছায় যখন ছেলে MA MSc পাস করে সার্ভিস পেয়ে যায়, তার কর্মধারাটা থাকে তার পিতার কাছে। আজকে বিশ্ববিদ্যালয় আমাদের যে যা করাচ্ছেন, আমাদের অশেষ ভাগ্যবানটা তাই। যাই হোক, যখন এই লিস্টটা আমার কাছে আসলো, তখন আমার একটা বিশাল গুরুদায়িত্ব বলে মনে হলো, ভয়ও হল, কি করে করবো, কি হবে, কেমন প্রসেস হবে, কি করতে হবে। পরম পিতার কাছে নিবেদন করলাম, ঠাকুর তোমার কাজ তুমি পাবি। সঙ্গে সঙ্গে দেখলাম সকল তো একটা প্রসেস বের করলেন, আমি দুহাতে সমর্থন করলাম, আপনি করুন দাদা, আপনার সঙ্গে আমি আছি বললেন। সত্যি ওনার প্রসেসটা এমন, আমি একটু না বোঝার জন্য হতভম্ব হয়ে যাচ্ছি। উনি বললেন এক্ষুনি আনে, এক্ষুনি করতে। ভাবলাম গুরুজনের কথা মাথায় রাখা ভালো, আবু যাওয়ার মধ্যে সেই জেরক্সটা করে দেবেন। তারপরে উনি মিটিংটা দিলাম, আক্ষরেও দিলেন। তার ভিতরে মির্জাপুরের মানে আমরা কয়েকজন কর্মী এর থেকে নিশ্চিত করার কথা বলে জন্য কথা নেই, তার ভিতরে ভাগ করে দিলেন কমুককে মির্জাপুর। আমারে বললেন করে স্কুলটা করুন, আর সঙ্গে সরস্বতটা তো চিনি না, পাড়াও চিনি না, তো কৈলাসকে দিলেন। কৈলাসের সঙ্গে কয়েকদিন গেলাম, কিন্তু সেই কৈলাস আমার একবার পর্বতে নিয়ে গেল। অর্থাৎ অর্থাৎ উনি সেই বললেন চারটের পরে স্যার আমি কাজ করতে, এখন চারটের পরে এখন তো ঠান্ডা, তারপর ওনার সঙ্গে বেশ কিছুদিন হাঁটলাম, দেখা যায় দুটো বাড়ি বসে কথা বলতে বলতে এই রাত ধরে, তা আমি পর্বতে আরোহণ করব। তখন চিন্তা করলাম, আজও কথা বললাম, দাদা বললেন দাদা সোমবার ছাড়া হবে না, আমি এদিকে কোনো আমি এখন চিন্তার ভিতরে আছে কি করতে। চিন্তা করলাম যে অন্তত 8-10টা পরের থেকে যদি মানে হরিশপুরের একটি বাড়িও আমার চিন্তা, আমার নিজের দেখুন হরিশপুরের একটি বাড়িও না, একটা এই মুহূর্তে ধরবার ওই কোনো বিদ্যুৎ কথা, হ্যাঁ দিকটা নিয়ে তো নিয়েছিল, কেউ কোন সময় নিয়েছিল স্মৃতি করম করম এটা করম কি করম, যদি করম যদি দীক্ষা নিয়ে থাকো কোনদিন কি করেছ, যদি করে থাকে তার কি কোনো পেপার আছে, পেপারটা আমাকে দাও। তারপরে তার নাম দাম সেখানকে লিখে যে পর্যন্ত নির্দেশ আছে যে অন্তত এ পর্যন্ত আছে, তারপরে স্মৃতি পরায়ণটা করে বললাম ফ্যামিলিটা এই ফ্যামিলিতে শিক্ষিত আছে তাকে ঈশ্বরান করতে হবে। তো এটা আমার ব্যক্তিগত চিন্তা, এভাবে করলে যে সারা বাদ যায় কোথায় দেখি একেবারে থেকে দরকার সমস্ত গ্রাম, আর যেভাবে তোমার আমি কৃষ্ণ ভক্ত আমার এখানে কেউ নেই অর্পণ করে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এবারে মাসা হবে এটা এখন সেই নিয়মে চলছে। দাদার অর্থাৎ যেটা বলছেন খুবই ভালো কথা, এবং উনি আরো অনেকে দিয়ে এই সুপ্র করেছে। আমরা কয়েকদিন
যেখানে 12 বছরে ছেলে আছে তাদের একটা তো সেটাও সঙ্গে সঙ্গে তারা নিয়ে নিয়েছে। ওখানে আমি আরো কয়েকদিন গেছি, আমি একাই তখন যায়নি এবং দেবতা কাজ করছেন সারা রাত দিন সমান থেকে, আর আমি চেষ্টা করছি একা একাই কি করে করা যায় খাইছি, আর নতুন করে কয়েকবার হাঁটানো তাতে সুফল মিলেছে। আর শুধু সুফল নয়, যারা করে তারাই পান, আপনারা করেন কি পাবেন, ঈশ্বরের দয়া আশীর্বাদ আছে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে সবার প্রথমে আমার এই নতুন নতুন ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।